সম্মানিত দর্শকবৃন্দ, নোবেল টকস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আজকে যে বিষয়ে আমি আলোকপাত করতে চাইছি, সে বিষয়টি বর্তমানে আসামের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জড়িত। বিষয়টি হলো মাদ্রাসা শিক্ষা প্রয়োজনীয়তা সম্পর্কে। শুধুবৃন্দ, আমরা জানি শিক্ষাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো সাধারণ শিক্ষা আর একটি হলো ধর্মীয় শিক্ষা। সাধারণ শিক্ষায় আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদেরকে প্রদান করি। সেখানে বিভিন্ন ভাষা, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান, দর্শন, সমাজবিদ্যা ইত্যাদি ইত্যাদি বিষয় পড়ানো হয়, আমরা সবাই জানি। ইসলামিক শিক্ষা মানে কি? এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় মুসলমানদেরকে। সেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা প্রদান করা হয়। আরও বিভিন্ন বিষয় সেখানে শিক্ষা প্রদান করা হয়, যেখানে মূল্যবোধ অর্থাৎ কীভাবে বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, সমাজে বিভিন্ন মানুষের সঙ্গে সহৃদয় এবং সম্মানের সহিত ব্যবহার করতে হবে, সেই বিষয়গুলো সেখানে শিক্ষা প্রদান করা হয়। মাদ্রাসা শিক্ষা আবার দুইভাবে দেওয়া হয়, একটি হলো সরকারি মাধ্যমে, একটি হলো বেসরকারি মাধ্যমে। বেসরকারি মাধ্যমে যে শিক্ষা, ইসলামী শিক্ষা প্রদান করা হয়, সেটি সাধারণত পরিচালনার বিষয়ে বেসরকারি বিভিন্ন মানুষ পরিচালনা করে থাকেন। আর সরকারি শিক্ষা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্নভাবে সরকার কর্তৃক প্রদান করা হয়। সেখানে একটি বিভিন্ন রাজ্যে রাজ্যিকভাবে বিভিন্ন শিক্ষা পরিষদের মাধ্যমে সেই শিক্ষাটি প্রদান করা হয় এবং সরকার থেকে শিক্ষকদেরকে টাকাও প্রদান করা হয়। আমাদের আসামে যে মাদ্রাসা শিক্ষা সরকারিভাবে প্রদান করা হয়, সেটি সাধারণত তিন ক্যাটাগরিতে আছে। প্রথম হলো প্রি সিনিয়র মাদ্রাসা, তারপরে সিনিয়র মাদ্রাসা এবং টাইটেল মাদ্রাসা, এবং আরবিক কলেজও সেখানে আছে টাইটেল মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসার সমর্থক হিসাবে। আর একটি নাম যেটা, সেটা হলো আরবিক কলেজ। যাই হোক, সিনিয়র মাদ্রাসা, প্রি সিনিয়র এবং টাইটেল মাদ্রাসায় কী কী শিক্ষা প্রদান করা হয় সেই বিষয়ে আমাদের অনেকের জ্ঞান না থাকার দরুন আমরা বিভিন্নভাবে মন্তব্য করে থাকি। আমি বিশেষভাবে বলতে চাই প্রি সিনিয়র মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার বিষয়টিকে সামনে রেখে। প্রি সিনিয়র মাদ্রাসায় এমই লেভেল পর্যন্ত, আমাদের যেটা মিডিল স্কুল লেভেল, ক্লাস 8 পর্যন্ত জেনারেল কোর্স থাকে এবং সঙ্গে কিছু আরবি এবং উর্দু কিতাব থাকে। আর সিনিয়র মাদ্রাসায় সেকেন্ডারি লেভেল, যেটা আমরা বলি মাধ্যমিক স্তর, সেখানে সেবার কোর্স আসামে আছে। সেই সেবার কোর্সের সঙ্গে সঙ্গে ইসলামিক অনেক কিতাব থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করা হয়। আর টাইটেল মাদ্রাসায় সম্পূর্ণ আরবিতে হদিস এবং কোরআনের শিক্ষা প্রদান করা হয়। আজকে আমার মূল আলোচ্য বিষয় যেটি, সেটা প্রি সিনিয়র এবং সিনিয়র মাদ্রাসাকে সামনে রেখে। প্রি সিনিয়রের কথা একটু আগে বললাম, সেখানে কিতাবের গুরুত্ব এত বেশি নেই, শুধু এমই লেভেল পর্যন্ত জেনারেল শিক্ষা মেনলি দেওয়া হয়। কিন্তু সিনিয়র মাদ্রাসায় সম্পূর্ণভাবে প্যারালাল দুটা কোর্স পরিচালনা করা হয়, শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করা হয়। একটি হলো সেকেন্ডারি লেভেলের সেবার কোর্স সিলেবাস, জেনারেল কোর্স সিলেবাস যেটি, আর ইসলামিক দিক দিয়ে কী কী পড়ানো হয় সেই বিষয়ে একটু আমি আলোকপাত করতে চাইছি। ইসলামিক বিষয়ে সিনিয়র মাদ্রাসায় যে বিষয়গুলো পড়ানো হয়, সেই বিষয়গুলো হলো উর্দু এবং আরবি ভাষার। উর্দু ভাষায় কিছু ইতিহাস আছে এবং উর্দু ভাষার গ্রামার আছে। আরবি ভাষা যেটি, সেটি হলো গ্রামার অর্থাৎ আরবি ব্যাকরণ, আরবি ভাষার ভাষাতত্ত্ব, আরবি ভাষার অলঙ্কার শাস্ত্র, আরবি সাহিত্য, আরবি ইতিহাস, কোরআন শরীফের অনুবাদ ব্যাখ্যা, হাদিস শরীফের অনুবাদ এবং ব্যাখ্যা, এবং ইসলামিক ন্যায়শাস্ত্র, যাকে ইংরেজিতে বলা হয় ইসলামিক জুরিসপ্রুডেন্স, এবং ইসলামিক দর্শন শাস্ত্র অর্থাৎ ইসলামিক ফিলসফি। এই বিষয়গুলো বিভিন্ন কিতাবের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করা হয়। এই সিনিয়র মাদ্রাসার কোর্স পাশ করার পর শিক্ষার্থীরা একদিকে জেনারেল কোর্স ম্যাট্রিক পর্যন্ত জ্ঞান আয়ত্ত করে নিল, সঙ্গে সঙ্গে আরবিক লেভেলে ডিগ্রি পর্যন্ত সে জ্ঞান অর্জন করে নিল। এই সিনিয়র মাদ্রাসা পাশ করার পর প্রত্যেক শিক্ষার্থী, আমাদের আসামের সার্কুলার মতে, সিনিয়র মাদ্রাসা পাশ করার পর শিক্ষার্থীরা সোজাসুজি কলেজে হায়ার সেকেন্ডারিতে ভর্তি হতে পারবে। এই যে জ্ঞান, দুটো জ্ঞান একসঙ্গে নেওয়ার কারণে প্রত্যেক শিক্ষার্থী যারা ভালোভাবে পড়াশোনা করে, তারা একদিকে জেনারেল নলেজ, ভালো ইংরেজি, বাংলা, অঙ্ক, বিজ্ঞান, সমাজবিদ্যা সব কিছু শিখে নিল ভালোভাবে, সঙ্গে সঙ্গে ইসলামিকভাবে আরবি শিক্ষার দরুন তারা ভবিষ্যতে আরবিতে অনেক দক্ষতা অর্জন করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জবে প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের এলাকার বিভিন্ন ছাত্র যারা, যাদেরকে আমরা পড়িয়েছি, তারা এখন আসামে বা আসামের বাইরে বিভিন্ন কলেজে আরবির অধ্যাপক হিসাবে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আরবিক অধ্যাপক হিসাবে কাজ করে যাচ্ছেন। এমনকি ভারতের বাইরেও, যেমন আছে সৌদি আরবের বিভিন্ন জায়গায়, আরও বিভিন্ন আরবিক কান্ট্রিতে, মিডিল ইস্টে তারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পাঠদান করে যাচ্ছেন। এবং কিছু কিছু দেশের সঙ্গে আমাদের দেশের কিছু ট্রান্সলেটার হিসাবে নেওয়া হয় বিভিন্ন পোস্টে, সেখানেও যারা আরবিতে ভালো বাক্পটুতা আছে, ভালো লিখতে পারে, তারা চাকরি পেয়ে যেতে পারে। আমাদের হাইলাকান্দির এবং শিলচরের
কিছু নামি দামি দু একজনের নাম আমি উল্লেখ করতে চাই। যেমন গত বছর মারা গেছেন আমাদের উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত আল্লামা তৈবুর রহমান বড়ভুইয়া সাহেব, উনিও সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন। এইভাবে আমাদের গুয়াহাটি ইউনিভার্সিটির আরবি বিভাগের অধ্যাপক মেজাদুর রহমান তালুকদার, তিনিও আমাদের এই সিনিয়র মাদ্রাসার প্রোডাক্ট। আমাদের এই হাইলাকান্দি থেকে আরও কিছু ছাত্র সৌদি আরবের কিছু ইউনিভার্সিটিতে এবং কলেজে চাকরি করছেন। সবার নাম এই মুহূর্তে আমার মনে না পড়লেও আমি এটুকু বলতে চাই, যারা সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করেন তাদের জেনারেলেও দক্ষতা বাড়লো আর আরবি বিভাগেও আরবি ভাষায় তাদের দক্ষতা বাড়ার সুযোগ রয়েছে। বিশেষ করে যে বিষয়টি আমি এখানে আলোকপাত করতে চাইছি সেটি হলো জেনারেল শিক্ষা, যেটা সাধারণ শিক্ষা। সেখানে মানুষ তো পড়াশোনা করে উচ্চ ডিগ্রি নিতে পারে, কিন্তু ডিগ্রি নেওয়ার পর মানুষের যে মূল্যবোধের শিক্ষা, যেটা সেই মূল্যবোধের শিক্ষাটা ভালোভাবে না হওয়ার দরুন তারা দেখা যায় যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, চাকরি তো পেয়ে যেতে পারে কিন্তু পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না, কীভাবে করতে হয় তা জানে না, ঠিক সেইভাবে পাড়া প্রতিবেশীর সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা জানতে পারে না, কারণ সেটা সিলেবাসের কোনো জায়গায় উল্লেখ নেই। কিন্তু ইসলামিক শিক্ষা যদি কোনো ছাত্র নেয় তাহলে সে কীভাবে তার মা বাবাকে যথেষ্টভাবে আন্তরিকভাবে সম্মান জানাতে হবে, মা বাবার প্রতি কীভাবে কর্তব্য সম্পাদন করতে হবে, সেই বিষয়গুলি সেখানে পাঠদানের মাধ্যমে পাঠ্যক্রমের মাধ্যমে সে শিখে নিচ্ছে। সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজন বা পরিবার, তার ছেলে মেয়ে বা তার স্ত্রীর প্রতি কর্তব্য, স্ত্রী বলে স্বামীর প্রতি কর্তব্য, এই বিষয়গুলো সেই পাঠদানের মাধ্যমে পাঠ্যক্রম থেকে সে শিখে নেওয়ার সুযোগ পাচ্ছে। সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীর প্রতি আমাদের যে কর্তব্য এবং আত্মীয় সঙ্গে যে কর্তব্য, সেই বিষয়গুলোও সেই সিনিয়র মাদ্রাসার বিভিন্ন কোর্স কারিকুলাম বা কিতাবের মাধ্যমে একজন শিক্ষার্থী শেখার সুযোগ পাচ্ছে। আমাদের ভারতবর্ষের যে বর্তমান যে সংকট আমরা দেখতে পাচ্ছি, সেখানে বিভিন্ন ধর্মের সঙ্গে আমরা কীভাবে ব্যবহার করব, কীভাবে তাদেরকে সম্মান জানাবো, নিজের ধর্ম পালন করেও, সেই বিষয়টিও সিনিয়র মাদ্রাসার কোর্স কারিকুলামে বিভিন্ন হাদিস এবং কোরআনের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে শেখানো হচ্ছে, যেটাকে আমরা মূল্যবোধের শিক্ষা বলি। সততার শিক্ষা, মা বাবার সঙ্গে ব্যবহারের শিক্ষা, আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহারের শিক্ষা, আত্মত্যাগের শিক্ষা, মিথ্যা না বলার শিক্ষা, গরিবদেরকে সাহায্য করার যে মিসকিন, যেটা মিসকিন যাদেরকে আমরা বলি, তাদেরকে যে জাকাত কীভাবে প্রদান করতে হবে, সেই বিষয়গুলো সিনিয়র মাদ্রাসা কোর্স কারিকুলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাই আমি বলতে চাই, আজকের এই শিক্ষার সংকটে সিনিয়র মাদ্রাসা কোর্স কারিকুলাম অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমরা না জানার দরুন সেই বিষয়কে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে বা কমেন্ট করি। যাই হোক, সিনিয়র মাদ্রাসা এবং মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আর ভবিষ্যতে যদি এই যে সিলেবাস, এই সিলেবাসের মূল বিষয়গুলো, এমনকি জেনারেল শিক্ষায়ও, আগে আমরা ছোটো থাকতে পড়তাম যে চরিত্র পাঠ বলে একটা আলাদা বই ছিল, সেই বইটি এখন নেই। সেই চরিত্র শিক্ষা, সেই ক্যারেক্টার ডেভেলপমেন্টের শিক্ষা, সেই সততা শিক্ষা, সেই রাজনীতি হোক, সমাজনীতি হোক, দর্শনবিদ্যা হোক, সব বিষয়ে যে আমরা যদি মূল্যবোধের শিক্ষাটা যোগ করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের দেশের প্রত্যেকটি ছাত্র একজন আদর্শ নাগরিক এবং প্রকৃত নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশ গড়ার জন্য আমাদের সবার পক্ষে সহজতর হয়ে উঠবে। আমি আশা করি সিনিয়র মাদ্রাসার পাঠ্যক্রম সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনাদের বা সবার ভ্রান্তি দূর হতে পারে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের উপস্থাপন এখানেই শেষ করতে চাইছি। ধন্যবাদ।